সৈনিক জীবনে যোগ দেন। তারপর অন্যটাও বহু ভাঙা গড়ার ইতিহাস। সৈনিক জীবনের ইতি হলো, শুরু হলো পৃথিবীর তাবত বিষয় নিয়ে আবির্ভূত কবি নজরুলের বিচিত্র জীবন। তখনও দারিদ্রতার পিছু ছাড়েনি, তার আজন্ম স্বভাবটাও দারিদ্র্যের পিছু ছাড়েনি, তবু তিনি পেয়েছিলেন হিমালয় সমান ভালোবাসা। আবার জীবদ্দশার শেষ প্রায় অর্ধেক জীবন হিমালয় সমান কষ্টও পেয়েছেন আমৃত্যু। এমন এক মহাত্মা, মানুষের এই দুঃখ জীবন হয়তো স্রষ্টার ইচ্ছেতেই হয়েছিল, কিন্তু দুঃখজয়ী মানুষটি অমরত্বের সারথি হয়ে হাজার বছর বেঁচে থাকবেন তার অমর সৃষ্টিতে, সৃজন ছন্দে, মহানন্দে। এখানে বলাই বাহুল্য, কবি ইসলাম ধর্মে সেই রকম একটি পরিবারে জন্মেছিলেন যারা ইসলাম ধর্ম অবলম্বী, কিন্তু তার যখন হিন্দু দেবদেবীদের নিয়ে রচনাগুলো আমরা শুনি, একবারও কিন্তু সেটা মনে হয় না যে যেখানে সেখানে কোনো বিভেদ আছে বা উনি অন্য ধর্মের এক মানুষ। অসাধারণ তার বোধ, অসাধারণ তার রচনা। এই গানটি উমা এবং শিবকে নিয়ে এবং ওনার অত্যন্ত বিখ্যাত একটি রচনা।